হজের জন্য নতুন নিবন্ধন করতে পারবেন না কেউ সুযোগ পাচ্ছেন অপেক্ষমান তালিকার যাত্রীরা 2025 সালে কার্যক্রম শুরু করবে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর আমদানি রপ্তানি বাণিজ্যে গতি বাড়ার প্রত্যাশা বেশি লাভের আশায় তামাক চাষ ছাড়ছেন না কৃষকরা সরকারের কার্যকর পদক্ষেপ নেই বলছেন বিশেষজ্ঞরা বাজেটে কৃষিকে বিশেষ গুরুত্ব দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের সার বীজ কীটনাশকে বাড়তি ভর্তুকির তাগিদ শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ সকাল 9:21 সংবাদে সাথে আছি আমি প্রণব চক্রবর্তী দর্শক 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124online এছাড়া সংবাদে আরও থাকছে করোনায় বিশ্বব্যাপী বাড়ছে শিশু শ্রম অল্প পারিশ্রমিকের বিনিময়ে টানছে সংসারের বোঝা হজে যাওয়ার জন্য নতুন করে এবছর আর কেউ নিবন্ধন করতে পারবেন না গত বছর যারা নিবন্ধন করে অপেক্ষমান আছেন তাদের মধ্য থেকেই ক্রমানুসারে হজে পাঠানো হবে সৌদি সরকারের সব নির্দেশনা মেনে হজ যাত্রীদের প্রস্তুত রাখা হয়েছে বলেও জানিয়েছেন হাব সভাপতি হজ নিয়ে জসিম জুয়েলের তিন পর্বের ধারাবাহিকের আজ রয়েছে দ্বিতীয় পর্ব 2021 সালে হজ কিভাবে হবে কতজন অংশ নিতে পারবেন এখনো পর্যন্ত কিছুই চূড়ান্ত হয়নি তবে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় একটি নির্দেশনা দিয়েছে সে অনুযায়ী আপাতত প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সভাপতি বলেন এবার নতুন করে কারো নিবন্ধন নেওয়া হয়নি গত বছর যারা নিবন্ধন করেছে তাদের মধ্য থেকেই হজ যাত্রী পাঠানো হবে 2020 সালে হজে গমনের জন্য যারা রেজিস্ট্রেশন করে টাকা জমা দিয়ে অপেক্ষা করছিলেন তারা গত বছর টাকা উজ্জ্ব করেন নাই রেজিস্ট্রেশন ক্যান্সেল করেন নাই এবং এই বছর পর্যন্ত তারা টাকা উজ্জ্ব করেন নাই রেজিস্ট্রেশন ক্যান্সেল করেন নাই সেই সংখ্যাটি 61,000 শুধু তাদের থেকেই যে সংখ্যায় সৌদি সরকার অনুমতি দিবে সেই সংখ্যায় নেওয়া হবে 2021 সালের জন্য নতুন করে রেজিস্ট্রেশন করে নতুন হজযাত্রী নেওয়ার আর কোনো সুযোগ নাই সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী নিবন্ধনকৃত সবাইকে দুই ডোজ টিকা দেয়া সম্পন্ন হয়েছে বলেও জানান হাব সভাপতি হজে গমন করার জন্য 18 থেকে 60 বছর বয়সের হতে হবে এবং টিকার দুটি ডোজ দেয়া থাকতে হবে তা আমাদের হজযাত্রীদের যারা আগ্রহী এবং নিবন্ধিত তাদের টিকার দুটি ডোজ সম্পন্ন করে আমরা প্রস্তুত আছি এখন সৌদি হজ ও উমরা মন্ত্রণালয়ের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় আছেন বলেও জানান হাব সভাপতি জসিম জুয়েল 21 টেলিভিশন ঢাকা এগিয়ে চলছে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর নির্মাণের কাজ ভূমি অধিগ্রহণ ও নকশা তৈরির কাজ শেষ দিকে সবকিছু ঠিক থাকলে 2025 সালে এই গভীর সমুদ্র বন্দর বাণিজ্যিক কার্যক্রমে যাবে এতে চাপ কমবে চট্টগ্রাম বন্দরের ওপর তবে কন্টেইনার হ্যান্ডেলিং সহ আমদানি রপ্তানি বাণিজ্য বাড়তি গতি পাবে বলে আশা সংশ্লিষ্টদের রফিকুল বাহারের বিশেষ রিপোর্ট ক্যামেরায় ছিলেন ইফরাজ নূর চট্টগ্রাম থেকে 70 কিলোমিটার দূরে কক্সবাজারের মাতারবাড়ি এখানে গড়ে তোলা হচ্ছে দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর জাপানি প্রতিষ্ঠান জাইকা বন্দরটির অর্থায়ন করছে এর বাস্তবায়ন করবে বাংলাদেশ সরকার এখন কাজ চলছে পুরো দমে কম গভীরতার কারণে 134 বছরের পুরনো চট্টগ্রাম সমুদ্র বন্দরে একটি জাহাজ সর্বোচ্চ 2,000 কন্টেইনার নিয়ে ভিড়তে পারে যদিও এ অঞ্চলের কলম্বো চেন্নাই বন্দরে এর চেয়ে কমপক্ষে 5 গুণ ধারণ ক্ষমতার জাহাজ নোঙর করে আর চট্টগ্রাম বন্দরের কার্যক্রম বাড়ছে জিডিপি প্রবৃদ্ধির দ্বিগুণ হারে এমন বাস্তবতায় একটি গভীর সমুদ্র বন্দর নির্মাণ বাংলাদেশের জন্য অপরিহার্য হয়ে উঠেছে তাই 18,000 কোটি টাকা ব্যয়ে মাতারবাড়িতে গভীর সমুদ্র বন্দর নির্মাণের এই উদ্যোগ প্রকল্পটি বাস্তবায়ন হলে হাজার হাজার কন্টেইনার নিয়ে ভিড়বে মাদার ভেসেল 8 থেকে 10,000 টিউজ কন্টেইনার নিয়ে জাহাজ আসতে পারবে আর 1,00,000 মেট্রিক টনের জাহাজ আসতে পারবে বড় জাহাজ ক্যাপেক্স এই
সক্ষমতা আমরা যখন অর্জন করব সেটি হচ্ছে 2025 সালে মাতারবাড়ি দুটি জেটি তৈরি হবে। গভীর সমুদ্রবন্দর নির্মাণে সহজ শর্তে জাইকা 13,000 কোটি টাকা ঋণ দিচ্ছে, বাকি 6,000 কোটি টাকা অভ্যন্তরীণ উৎস থেকে যোগান দেবে সরকার। একটি হবে ডেডিকেটেড কন্টেইনারের জন্য, আরেকটি হচ্ছে মাল্টিপারপাস, সেখানে আমি কার্গো করতে পারবো, কন্টেইনারও করতে পারবো। এতে আরও সুবিধা দিবে আমাদের এই যে সেভেন সিস্টার এবং ভুটান নেপাল এই জায়গায় কানেক্টিভিটি হবে। এদিকে মাতারবাড়ির গভীর সমুদ্র বন্দর নিয়ে আসার কথা বলছেন শিপিং ব্যবসায়ীরাও। আমদানি রপ্তানি বাণিজ্য সহজ ও গতিশীল হওয়ার প্রত্যাশা তাদের। চিটং পোর্ট আমাদের নিজেদের জন্যই এখনও সাফিসিয়েন্ট না, আপনি যদি ডিপলি দেখেন। মাতারবাড়ি আসলে ইনশাল্লাহ সেভেন সিস্টারও আমরা কেটার করতে পারবো ইজিলি। প্রকল্পটির নির্মাণ কাজ শেষ হলে বাংলাদেশের বন্দর ব্যবস্থাপনায় নব দিগন্তের সূচনা হবে, অর্থনীতিতে রাখবে বড় অবদান, এমনটাই আশা ব্যবসায়ীদের। রফিকুল বাহার, 21 টেলিভিশন, চট্টগ্রাম। তামাক পণ্য উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠানগুলোর উৎসাহ ব্যঞ্জক আর্থিক সহায়তা, সাথে আছে মোটা অঙ্কের লাভের নিশ্চয়তা। তাই স্বাস্থ্য ঝুঁকি জেনেও তামাক চাষ ছাড়তে পারছেন না কৃষকরা। প্রতি বছরই বাড়ছে চাষের আওতা ও উৎপাদন, আর এক্ষেত্রে সরকারের কার্যকর পদক্ষেপ না থাকাকেই দুষছেন বিশেষজ্ঞরা। মেহেদী হাসানের রিপোর্ট। কুষ্টিয়ার আব্দুস সত্তার 3 বিঘা জমিতে তামাক চাষ করেন, সব মিলিয়ে খরচ 26,000 টাকা। ফসল পরিচর্যায় বিঘা প্রতি 2,500 টাকা করে অগ্রিমও পেয়েছিলেন তামাক কোম্পানি থেকে। মৌসুম শেষে তামাক বিক্রি করে পান 55,000 টাকা। এবার তামাকের দাম মোটামুটি ভালো ছিল, লস হয়নি, লাভই হয়েছে। তামাকেই একটু মানে বেশি লাভ পাইছে। আখ ছিল 3 বিঘা আখ ছিল, তো এবার সুগার মিল বন্ধ হয়ে গেল, বন্ধর কারণে তো আখ ধরেন আখের জমি সম্পূর্ণই এবার মারি দেখা গিয়েছে। অনেকটা দাদন ব্যবসার মতো হলেও বিড়ি সিগারেট বা গুলজর্দার কোম্পানিগুলোর এমন অর্থ সহায়তার ফাঁদে পড়ে অনেক কৃষকই এখন তামাক চাষী। যদিও দীর্ঘমেয়াদের জমি ও স্বাস্থ্যের ক্ষতির বিষয়টি তাদের অজানা নয়। তামাকে পয়সা আছে, তামাকের পয়সাটা একবারে পাওয়া যায়, ওই জন্য আমরা তামাক চাষ করতে চাই। ওখানে অতিরিক্ত সার ব্যবহার করা থাকে, যে সার ওইটা স্বল্প সময়ের ফসল তামাক এটা খেতে পারে না, এজন্য পরবর্তীতে ওই সারে পর অন্য ফসলের কাজ করে। এজন্য এরা ভাবছে যে অন্য ফসলটা মনে হয় তামাক চাষের কারণেই হচ্ছে, আসলে তামাকে আমাদের ক্ষতি করে। এছাড়াও তামাক পাতা সংগ্রহ ও প্রাথমিক প্রক্রিয়াজাতকরণে কৃষক পরিবারের সদস্যরা থাকেন বড় স্বাস্থ্য ঝুঁকিতে। তামাকের কাজে প্রথমে নিয়মিত ধরেন এইসব বাসা অথবা কোনো ধরনের জাল দিয়ে সব কাজ করে। 60-এর দশকের মাঝামাঝি দেশের উত্তরাঞ্চলে সীমিত পরিসরে তামাক চাষ শুরু হয়। এরপর থেকেই পণ্যটির চাষ বাড়ছে। রংপুর অঞ্চল ছাড়াও কুষ্টিয়া আর পার্বত্য এলাকার কৃষকরা বেশি ঝুঁকছেন তামাক চাষে। কিছু টোবাকো কোম্পানি রয়েছে যারা কৃষকের সাথে সরাসরি তামাক উৎপাদনের সাথে জড়িত, বিশেষ করে তামাক উৎপাদনের জন্য কৃষককে তারা সরাসরি ইনসেন্টিভ দেয়। মার্কিন প্রতিষ্ঠান ওয়াও আমো স্ট্যাটস বলছে 1960 সাল পর্যন্ত তামাক উৎপাদনে একচ্ছত্র আধিপত্য ছিল যুক্তরাষ্ট্রের। মাত্র 12 বছরের মাথায় চীনের কাছে শীর্ষস্থান হারায় দেশটি। 2018 সালে চীন প্রথম, ব্রাজিল দ্বিতীয়, ভারত তৃতীয়, আর তামাক চাষ নিয়ন্ত্রণ করে যুক্তরাষ্ট্র নেমে যায় চতুর্থ স্থানে। এদিকে গত কয়েক বছর ধরে বহুজাতিক কোম্পানিগুলোর সাথে স্থানীয় কিছু প্রতিষ্ঠান তামাক চাষে বড় বিনিয়োগ করেছে। খাদ্যশস্যের আবাদ বাদ দিয়ে কৃষকদের উৎসাহিত করা হচ্ছে তামাক উৎপাদনে, এতে ফলও পায় কোম্পানিগুলো। তামাক উৎপাদনে তলানিতে থাকা বাংলাদেশ রাতারাতি চলে আসে শীর্ষ বিশ্বের তালিকায়। 2018 সালে জায়গা আরও পোক্ত হয়, স্থান পায় 12-তে। বাংলাদেশ ইকোনমিক রিভিউ ও কৃষি বিভাগ বলছে 2007-08 অর্থবছরে দেশে 76,000 একর জমিতে 40,000 টন তামাক উৎপাদন হয়েছিল, অথচ 2017-18 অর্থবছরে তামাক চাষের আওতায় আসে 1,13,000 একর জমি, উৎপাদন বেড়ে দাঁড়ায় 91,573 টন। বিশেষজ্ঞরা বলছেন তামাক চাষ নিরুৎসাহিত করতে সরকারের কার্যকর পদক্ষেপ না থাকাতেই এমন পরিস্থিতি, সাথে তামাক পণ্যের কোম্পানিগুলোর দৌরাত্ম্য তো আছেই। তামাকের কারণে আমাদের যে স্বাস্থ্য ক্ষতি হচ্ছে এটি কিন্তু এড়িয়ে যাচ্ছে, পাশাপাশি আমাদের উন্নয়ন কর্মকাণ্ডে অর্থের সংশ্লেষ এগুলো আছে, তাতে কিন্তু সরকার উৎসাহিত হয়। বিশেষ করে যারা রাজস্ব আহরণ করে অর্থাৎ NBR, তাদের কাছে কিন্তু একটা শুভঙ্করের ফাঁকি উপস্থাপন করা হয়। মাটি, পরিবেশ ও মানুষের স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় তামাকের চাষ পর্যায়ে করারোপের পরামর্শ বিশেষজ্ঞদের। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। এবারে বাজেট প্রসঙ্গ।
মহামারীকালে খাদ্য নিরাপত্তা নিশ্চিতের বিষয়টি রাষ্ট্রীয় অগ্রাধিকারের শীর্ষে। এখন এমন একটি সময় পার করছে বাংলাদেশ, তাই নতুন বাজেটে কৃষিকে বিশেষ গুরুত্ব দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। তাগিদ আছে সার, বীজ, কীটনাশক ও সেচ কাজে বাড়তি ভর্তুকি নিশ্চিতেরও। মফির রহমানের রিপোর্ট। করোনা মহামারীতে কৃষিখাতের অসাধারণ অবদান পরিস্থিতি মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ঝুঁকির মধ্যেও গেল বছর ভালো ফলন গড়ে তুলেছেন দেশের কৃষকরা। এবারের প্রত্যাশা আরেকটু বেশি, তবে এসব সম্ভব হয়েছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়, অর্থাৎ ভর্তুকির সুফল মিলছে। কৃষি অর্থনীতিবিদরা বলছেন 2021-22 অর্থ বছরের বাজেটে কৃষিতে বরাদ্দ বাড়ানো জরুরি, কারণ করোনা মহামারীতে খাদ্য নিরাপত্তা জোরদারের বিকল্প নেই। তরুণ এবং শিক্ষিত জনগোষ্ঠী যারা কৃষির সাথে যুক্ত হয়ে কৃষি বাণিজ্যিকরণে এবং বহুমুখীকরণে ভূমিকা রাখছিল, তাদের অবদানে জায়গাটি অনেকাংশে সংকুচিত হয়ে এসেছে। তাই কৃষকের হাতে স্বল্পমূল্যে সার, বীজ, কীটনাশক তুলে দেওয়ার পাশাপাশি সেচ কাজেও প্রয়োজনে ভর্তুকি নিশ্চিতের পরামর্শ তাদের। সরকারের যে ভর্তুকি কার্যক্রম আছে, বিশেষ করে সার, বীজ, কীটনাশক এবং সেচের উপরে, সেগুলো যেমন একদিকে আরো বাড়াইতে হবে, ক্ষুদ্র প্রান্তিক জনগোষ্ঠী তারা যেন এর সুফলটা পায় সেটা নিশ্চিত করতে হবে। এছাড়া কৃষি যান্ত্রিকীকরণ, কৃষক ও মাঠকর্মীদের প্রশিক্ষণ, পর্যাপ্ত গবেষণা ও উচ্চ ফলনশীল জাত উদ্ভাবনে বাজেটে দিক নির্দেশনা চান কৃষি অর্থনীতিবিদরা। ক্লাইমেট স্মার্ট যে টেকনোলজি আছে সেগুলো উদ্ভাবন এবং কৃষক পর্যায়ে এই টেকনোলজিগুলোর অ্যাডপশন বাড়ানোর জন্য কৃষকদের যে প্রয়োজনীয় যে বাজেট সহায়তা, সেই বিষয়গুলোকে আমাদেরকে অবশ্যই গুরুত্ব সহকারে দেখা প্রয়োজন। চলতি বাজেটে কৃষিতে প্রায় 9,000 কোটি টাকা ভর্তুকি দেওয়া হয়, এবারের লক্ষ্যমাত্রা 9,500 কোটি টাকার কাছাকাছি। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক, নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন, যখন ফিরব তখন থাকবে। বৃষ্টি আর পাহাড়ি ঢলে প্লাবিত রংপুরের গঙ্গাচড়ার 15টি গ্রাম, পানিবন্দী 2,000 পরিবার। আবারও আমন্ত্রণ সকাল 9:21 সংবাদে। কর্মক্ষেত্র থেকে ঘনিষ্ঠতা, সুযোগ বুঝে ধর্ষণ, একই সঙ্গে মুঠোফোনে ভিডিও ধারণ, এরপর থেকেই লাগাতার ব্ল্যাকমেইলের শিকার। মাসের পর মাস ধরে চলে ধর্ষণ এবং জোর করে নগদ অর্থ আদায়। ফেসবুকে ফেক আইডি খুলেও করা হচ্ছে হেনস্থা। এদিকে এ ঘটনায় মামলা হলেও আসামিকে এখনও পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ইয়াকুব লিটনের ক্যামেরায় দীপু শিকদারের রিপোর্ট। প্রথমবার ধর্ষণের পরে এই ভিডিওটি পাঠানো হয় ওই নারীর কাছে, আর এই দিয়ে শুরু অভিযুক্ত সজীবের ব্ল্যাকমেলিং। মাসের পর মাস ধরে করে ধর্ষণ আর নতুন নতুন ভিডিও ধারণ, তারপর চাপ দিয়ে নগদ টাকা আদায় করা ছিল কৌশল। ভালো বন্ধুত্ব হওয়ার পর একদিনও আমার মিথ্যা বলে বাসায় নিয়ে যায়, বাসায় নিয়ে তো আমার ধর্ষণ করে, তারপর এগুলো ভিডিও করে রাখে, তারপর থেকে এই ভিডিও দেখায় দেখায় আমার প্রত্যেকবার ওর বাসায় নিয়ে যায়। দুদিন পর পরে বাসায় যায়, ওগুলো ভিডিও করে, একটা ডিলিট করে টাকা পয়সা দিই, আবার একটা রাখে। এক পর্যায়ে পরিবারকে জানিয়ে সজীবের বিরুদ্ধে মামলা করলেও থামেনি তার অপকর্ম। লজ্জাটা আমি গ্রামে গেছি, গ্রামে যে এমন জায়গায় গেছি যেন কেউ আমার না দেখে, ওইখানটা পর্যন্ত আমার সাধ্য নেই, ওইটাও পুলিশে বলা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই নারীকে হেনস্থার কিছু প্রমাণ এসেছে একুশের হাতে। তোর বাচ্চা আমার যাতে পুলিশ না ধরে, বুঝছো, তোর বাপেরা যাতে আমার না ধরে, এই জন্য দৌড়াইছে, বুঝছো। শুন, তার গাড়ি দিছি 50,000, আবার তার কাছে এই গাড়ি দিছি 50,000। আর যেই বাসায় নিয়ে প্রথম ধর্ষণ করা হয় সেই বাসার এক নারীও সেদিন ধর্ষণে সহায়তা করে বলে অভিযোগ আছে। প্রথমে এড়িয়ে গেলেও পরে সেদিনে কিছু তথ্য দেয় ওই নারী। আমি দেখছি, কিন্তু হচ্ছে কি ওই সজীব ভাই ই করছে। অনেক চেষ্টা করেও কোনোভাবে বক্তব্য মেলেনি অভিযুক্ত সজীবের। অন্যদিকে মামলার তদন্তকারী কর্মকর্তা ফোনে তার বক্তব্য দেন। এদিকে পুলিশের মিরপুর বিভাগের ডিসি সম্পর্কের ক্ষেত্রে আরো বেশি সতর্ক হওয়ার আহ্বান জানান। আসামি ধরার জন্য আমরা চেষ্টা করতেছি যাতে আসামি দ্রুত ধরা যায়,
তো থানা পুলিশ কাজ করতেছে, ধরে ফেলা হবে। এটা যাচা বাচাই না করে, বিশ্বস্ত মানুষের বিশ্বস্ততা অর্জন না করে, তার সম্পর্কে না জেনে আমি না তার সাথে যাব, না তার সাথে বন্ধুত্ব করব, না তার সাথে কোনো অনৈতিক কাজে জড়াবো। করোনাকালে সামাজিক অপরাধ বেড়ে যাওয়ার কারণ জানতে গবেষণার প্রতি তাগিদ দেন পুলিশের এই কর্মকর্তা। আমার মনে এটা নিয়ে গবেষণার প্রয়োজন আছে। দীপু শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তার পানি বেড়ে রংপুরের গঙ্গাচড়ার চরাঞ্চলের অন্তত 15টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় 2000 পরিবার। তলিয়ে গেছে বাদাম, ভুট্টা, পাট সহ বিভিন্ন ফসল। উপজেলার কোলকন্দ ইউনিয়নের বিনবিনা এলাকায় নতুন নির্মিত একটি বাঁধ পানির তোরে ভেঙে যাওয়ায় নতুন এলাকা প্লাবিত হয়েছে। এছাড়া তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় নোহালী ইউনিয়নের চর বাগডহরা ও মিনাবাজার, আলম বিদিতার ইউনিয়নের ব্যাংকপাড়া, লক্ষ্মীটারি ইউনিয়নের ইচিলি, বাগেরহাট, জয়রাম ওঝা, 40 সাল, গাজঘণ্টা ইউনিয়নের ছালাপাক, মনেয়া ইউনিয়নের বড় রূপাই, ছোট রূপাই, নরসিংহ সহ বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। তবে দু একদিনের মধ্যে পানি কমে যাবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। জিঙ্ক সমৃদ্ধ চালের ভাত মানবদেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, শরীর সুস্থ সবল রাখতেও তা সহায়ক। ফলে দেশব্যাপী জিঙ্ক সমৃদ্ধ ধানের চাহিদা দিন দিন বাড়ছে। ঠাকুরগাঁওয়ের সীমান্তবর্তী উপজেলা হরিপুরে প্রায় 500 বিঘা জমিতে এই ধানের আবাদ করে ভালো ফলন পেয়েছেন চাষিরা। চাষিদের সহযোগিতা করছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট। ঠাকুরগাঁও প্রতিনিধি এস এম জসিমউদ্দিনের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। অবারিত সবুজ ধান ক্ষেত, মাঝখানে পাকা ধানের ভারে নুয়ে পড়েছে গাছ। এ দৃশ্য সীমান্তবর্তী হরিপুর উপজেলার কাঁঠালডাঙ্গি টেংরিয়া প্রধান পাড়ার। চাষিরা জানান, এবারই প্রথম তারা জিঙ্ক সমৃদ্ধ ধান চাষ করেছেন, ফলন হয়েছে ভালো। এই জাতের উদ্ভাবক বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট। বিআরআরআই 74, 72, 62 ও 64 জাতের ধান চাষ ও গুণমান বজায় রেখে চাল উৎপাদনে সহযোগিতা করছে বেসরকারি প্রতিষ্ঠান হারভেস্ট প্লাস বাংলাদেশ। কৃষক ভাইদেরকে অনুরোধ জানাবো যে তারা যেন ভবিষ্যতে এই জিঙ্ক সমৃদ্ধ ধান চাষে উদ্বুদ্ধ হয়। এটি তাদের জন্য একই সাথে পুষ্টিকর, একই সাথে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে এবং তাদেরকে আর্থিকভাবে সচ্ছলতা এনে দেবে। হরিপুরে কৃষকদের মাঠ দিবসে গিয়ে মুগ্ধতার কথা জানান বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক। একে একে বৃদান 64, বৃদান 72, বৃদান 74, বৃদান 84 এবং লেটেস্ট সবচেয়ে আমরা কয়েকদিন আগে যে ধানটি উদ্ভাবন করলাম সেটি হলো ব্রি ধান 100, বঙ্গবন্ধু 100 ধান নামে এটি আমরা ছাড়করণ করছি। রোগ প্রতিরোধ ক্ষমতা অর্জনে জিঙ্ক সমৃদ্ধ ধানের আবাদ বাড়ানোর কথাও বলেন এই কর্মকর্তা। সমর ইসলাম, একুশে টেলিভিশন। এর সাথে শেষ করছি সকাল 9:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। হজের জন্য নতুন নিবন্ধন করতে পারবেন না কেউ, সুযোগ পাচ্ছেন অপেক্ষমান তালিকার যাত্রীরা। 2025 সালে কার্যক্রম শুরু করবে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, আমদানি রপ্তানি বাণিজ্যে গতি বাড়ার প্রত্যাশা। বেশি লাভের আশায় তামাক চাষ ছাড়ছেন না কৃষকরা, সরকারের কার্যকর পদক্ষেপ নেই বলছেন বিশেষজ্ঞরা। বাজেটে কৃষিকে বিশেষ গুরুত্ব দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের, সার বীজ কীটনাশকে বাড়তি ভর্তুকির তাগিদ। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরের, ভিজিট করুন একুশে-টিভি.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/একুশে24 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 12টায়। দেখার আমন্ত্রণ রইল, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, একুশের সাথেই থাকুন।